আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা আপনাদের ব্যস্ত সময় ব্যস্ত ঢাকা শহরে এই কথা বলে দিচ্ছেন অলরেডি মিস্টার রেদন রন সহজ হয় সবার শেষে কথা বললে কথা একটু কম বলতে হয় কারণ বাকি কথা সবাই বলেই যাবে সো আমি একটু পার্টিকুলারলি যারা যারা এখানে আছে তাদেরকে নিয়ে একটু বলি চোরকির সাথে যদি কথা বলতে হয় আমার একদমই প্রথম দিক থেকে যার মানে চোরকির সাথে আমার যাত্রা সো আমি কোনো হার্ড থ্রব না আমি ভেরি সিম্পল গাই এবং আমি সবসময়ই এটা আমার বিনয় না আমি আসলে মানুষটা এরকম সবসময় সিম্পল থাকার চেষ্টা করি কিন্তু তারপরে মানুষ ভাবে যে আমার মধ্যে আমি খুব বলি বা অ্যারোগেন্ট খুবই স্পষ্ট ভাষা এবং খুবই স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে পছন্দ করি সো আমার যে যাত্রা চোরকির সাথে মৌসুমে একটা ভুল বলছে যে ঢাকা তো অবভিয়াসলি ঢাকার বাংলাদেশের রাজধানী কিন্তু আমাদের মোটিভ ছিল যে চোরকি হবে বাংলাদেশের মানে বাংলা কন্টেন্টের রাজধানী আর এক বছর শেষ হওয়ার পূর্তি উপলক্ষেও চোরকির সাথে আমার কন্টেন্ট আসছিল আমি সবসময় ভালো লাগে যে আমাদের অনেক প্ল্যাটফর্মের মধ্যে যখন নিজস্ব দেশীয় প্ল্যাটফর্ম যখন এগিয়ে যায় সো এটা অবভিয়াস যে উইদিন এ ইয়ার একটা প্ল্যাটফর্ম অনেক বেশি গ্রোথ এবং অনেক বেশি ভালো কন্টেন্ট নিয়ে আসছে এটা আমাদের সবার জন্য খুবই আমরা বলবো যে আমার প্লেস যে এত সুন্দরভাবে আমরা কন্টেন্ট করতে পারি এবং ডেলিভার করতে পারি অ্যাট দ্য সেম টাইম যদি আলফানিয়া আলফায়ের শাকিল ওকে নিয়ে বলতে হয় ওর সাথে আমার বন্ধুত্ব অনেক দিনের আমাদের চেষ্টা ছিল আমি যখন কাজ শুরু করি তখন সেটা খুব কম বাজেটে নাটকের কাজ করতে হতো আর কি আমাদের টিভি নাটকে তখন ইউটিউবও ছিল না সো আমার কাছে মনে হয় প্রত্যেকটা প্ল্যাটফর্মে একটা করে মানে ব্লেসিংস যখন বেতারে কাজ হতো তখন টিভি যখন আসে তখন সেটা ব্লেসিংস আর আমাদের যেহেতু নাটকে যখন কাজ করতাম তখন আমরা শুনতাম যে ইরিস মিডিয়াতে কাজ করে কোনো লাভ নাই কারণ আর্কাইভ ভ্যালু নাই এখনো যদি নতুন কেউ আসে যদি আমরা গুণী মানুষদের অভিনয় যদি স্টাডি করতে চাই এরকম কোনো প্ল্যাটফর্ম নাই আসলে যেটা দেখে আমরা শিখবো তো সেই সময় যখন ইউটিউব আসে তখন আমার কাছে মনে হলো যে একটা প্ল্যাটফর্ম সেটা আমাদের নিজস্বতা না নিজস্ব নয় কিন্তু আর্কাইভ ভ্যালু তৈরি করছে কারণ আগে একটা সপ্তাহে হয়তো একটা নাটক আসলো কিন্তু দশটা নাটক যখন আসা শুরু করে তাহলে মানুষ আসলে নাটক দেখবে কিভাবে সো অ্যাটলিস্ট ইউটিউবের মাধ্যমে মানুষ পরবর্তীতে সেই নাটকগুলো দেখতে পারত সো আমি ওটা খুব পজিটিভলি মানি সো সেই নাটকের শাকিলের কথায় আসি যে আমরা যখন খুব লো বাজেটে মানে আমাদের প্রপার বাজেট অনেকে মন খারাপ করে নাটক করে বাদ দিয়ে দিত সো আমরা চেষ্টায় ছিলাম যে গ্র্যাজুয়ালি যারা টাকা ঢালছে তাদেরকে কিভাবে প্রফিট মার্জিনটাকে নিয়ে যেয়ে নাটকের বাজেট বাড়ানো যায় সো সেটা নিয়ে কাজ করে গেছি কখনো ভাবি নাই যে কখনো এইভাবে বলা হবে যে আফরান নিশো কখনো ভাবি নাই কাজ করে গেছি হয়ে গেছে হয়তো বা হয়েও চেষ্টায় আছে তো সবসময় অনেস্ট থাকার চেষ্টা করছি নিজে অভিনয়ের প্রতি ডেডিকেশন দেখানোর চেষ্টা করছি এবং করে গেছি সো শাকিলের সাথে আমার জার্নিটা অনেক মানে আমরা সবাই আসলে অনেক এক একজনের স্ট্রাগল এক এক রকম থাকে তো প্রত্যেকেরই আসলে বেড়ে ওঠার গল্প থাকে সো ওর গল্পটা একরকম আমার গল্পটা একরকম হয়তো রনির গল্পটা একরকম আর আমরা যেটা হয় যে এক এক সময় এক এক প্ল্যাটফর্মে কাজ করছি আমি অ্যাজ এ মডেল শুরু করছি 2000 এ আমি ফার্স্ট শখের বসে কাজ করা শুরু করি অ্যান্ড নাও 2023 সো কিভাবে 23 বছর পার করে দিয়েছে আমি জানি না এর মধ্যে অনেক রেগুলারিটি ছিল রেগুলার কাজ করছিলাম স্বামী রেগুলার ছিল ভাবের দুনিয়া থাকতাম ভালো লাগে না লাগলে কাজ করতাম না সিরিয়াসনেস অনেক পরে আর সবসময় ইচ্ছে ছিল যে বড় পর্দায় কাজ করব আর এখন যুগ এমন হয়ে গেছে কোনটা বড় পর্দা কোনটা ছোট পর্দা আসলে বোঝা যায় না কারণ আমরা সবাই আসলে কন্টেন্ট নিয়ে ভাবি কোয়ালিটি আসলে ম্যাটার করে আর অভিনয়টাও ম্যাটার করে স্টোরি ম্যাটার করে প্রেজেন্টেশন ম্যাটার করে অনেক কিছু আর রাফি অনেক ইয়াং একজন পার্সন ও ওর কাজের প্রতি খুব ডেডিকেটেড এবং যে জনপ্রিয় ডিরেক্টর ওয়ার্ডটা এই ডিগনিটি বা এই পদবি আসছে সো এটা ও ওন করে আসলে ও প্রুফ করছে দ্যাটস ওয়াই মানুষ এভাবে বলে এটা অনেকে নেগেটিভলি নেয় যে জনপ্রিয়তা ব্যাপারটা এরকম না ও খেটে আসা মানুষ কাজ করে আসা মানুষ এবং জনপ্রিয়তা এটা ও নিজেও জানতো না যে ও জনপ্রিয় হয়ে উঠবে সো এই জন্য আমি রাফিকে অ্যাপ্রিসিয়েট করি যে কাজের প্রতি নিষ্ঠা ছিল ডেডিকেশন ছিল এবং এটা রিফ্লেক্ট করে এবং লাক ইজ দেয়ার আমার মনে হয় তকদিরে লেখা থাকে সব ভাগ্য সবার তকদিরে থাকে সবার ভাগ্যে একরকম হয় না
At the same time, Toma's সাথে আমার একটা প্রথম কাজ আমি এখানে বললাম যে আমি প্রথম আলফায় সাথে আমার অনেক নাটক করা হয়েছে কন্টেন্টে কাজ করা হয়েছে কিন্তু দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি আলফায় সাথে প্রথমবার বড় পর্দার কাজে নিজেকে যুক্ত করছি At the same time, চরকিরও বড় পর্দার সাথে চরকির সাথে আমার প্রথম রাফির সাথে দিস ইজ মাই ফার্স্ট ওয়ার্ক এবং অ্যাজ এ কো-আর্টিস্ট তোমা মির্জার সাথে আমার প্রথম কাজ তো এতগুলো প্রথম একটু রিস্ক বাট আমার মনে হয় যে যেহেতু সবাই আমরা হার্ডওয়ার্কিং এবং আমরা অনেস্ট থাকবো আমাদের জায়গা থেকে তো আর আপনারা তো দোয়া করবেন আমার মনে হয় যে স্টোরির তো জোর আছে স্টোরি আমাদের সবার ভালো লাগছে আর আমরা খুবই মন থেকে আমাদের যে ডিও মিশনের কথা বলবো সে এক মাস ধরে স্টোরির মধ্যে আছে এবং সে বিভিন্ন জায়গায় পাকলামি করতেছে বিভিন্ন জায়গায় চলে যায় ছবি পাঠায় ভিডিও পাঠায় সো আমার মনে হয় টিমটা অনেক ইয়াং এবং চার্মিং একমাত্র আমি শাকিল আর আমরা সবাই একটু কষ্ট করে যদি কাজ করি কষ্টের কাজ কথা করতে পারি তাহলে আমাদের ভালো লাগবে আর আগে থেকে অনেক কিছু বলে লাভ নাই কাজে যাওয়ার পর বুঝতে পারবো যে এই যে রাফি জি এতগুলো কথা বললো যে এই প্রডিউসার এই টিম এত সুন্দরভাবে এই করতেছে সেই করতেছে ওগুলো আমারও বুঝতে হবে আসলে এগুলো কি সত্য না মিথ্যা যে কতটুকু রিফ্লেক্ট করে কাজে যাওয়ার আগ পর্যন্ত বুঝতে পারবো সো এন্ড অফ দ্য ডে এতটুকু বলতে চাই আচ্ছা অনেক পরে বলতেছি কিন্তু অনেক কথা বলতেছে তো আই এম হ্যাপি যে আই গট শাকিল আই গট চরকি আই গট মহেন রাফি আই গট টম মির্জা অ্যাজ এ কো-আর্টিস্ট So, and আপনারা আছেন সহযোগিতা করবেন সমালোচনা করবেন আলোচনা করবেন That's it. আর আমার জন্য দোয়া করবেন